কপালগুনে একটি মাছের ডিম দেখতে পেয়ে আশার আলো দেখতে পান সাইফুল্লাহ গাজী। তারপর কয়েকটি চৌবাচ্চা ও একটি পুকুর লিজ নিয়ে নতুন উদ্যমে সততা আর পরিশ্রম দিয়ে কয়েক হাজার অ্যাকোরিয়াম ফিশ উৎপাদনে সক্ষম হন স্বপ্নবাজ সাইফুল্লাহ গাজী। আর তখনই কৃষি ও কৃষ্টি টিম প্রথম হাজির হয় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ব্রজবক্সা গ্রামে। সাইফুল্লাহ গাজীর সে প্রতিবেদন আর টিভিতে প্রচার হবার পর সাইফুল্লাহ গাজী হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় রঙিন মাছের হ্যাচারির মালিক। সাতক্ষীরার কলারোয়া পরিচিতি লাভ করে অ্যাকোরিয়াম ফিশের রাজধানী হিসেবে। বর্তমানে সাইফুল্লাহ গাজী সারা দেশের নতুন উদ্যোক্তাদের আইডল। কুড়েঘর থেকে বর্তমানে তার আলিশান বাড়ি। আজকের পর্বে আপনারা দেখবেন তার অ্যাকোরিয়াম ফিশ হ্যাচারির ফলো আপ ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। সাইফুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনি সবসময় ভালো থাকেন, কারণ এত সুন্দর সুন্দর রং বেরঙের মাছের সাথে আপনি চলাফেরা করেন। জি জি জি। তো শুরুটা কিভাবে করেছেন সেটা একটু জানতে চাচ্ছি। আসলে আমার শুরুটাই তো একটা করুণ কাহিনী। যেমন যখন আপনার 96 আমাকে DSCC পরীক্ষা দেওয়া সম্ভব হলো না অতি দরিদ্রতার কারণে, তখনই আমি চিন্তাভাবনা করলাম যে আমাকে কর্ম করে খেতে হবে। তো কর্ম যখন করে খাবো তো এমন কিছু করব যে আমার লেখাপড়ার পাশাপাশি আমার জন্য মানটা থাকে। তো এই একটা যে ইচ্ছা শক্তি আমার ভিতরে আসে আর আমি কাজ খুঁজতে থাকি ধাপে ধাপে, কিন্তু কোনো কাজই আমার পছন্দ হতো না। এমন একটা সময় আমি কাজ না পাওয়ার কারণে ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে যেয়ে ওখানে আপনার একটা অ্যাকোরিয়াম ফিশের একটা ছোটো ফার্ম দেখি, দেখে ওটা আমার ভালো লাগছিল। ভালো লাগলে আমি ওখানে চেষ্টা করি কাজটা শেখার। দীর্ঘ 2 বছর 7 মাস ওখানে থেকে বিভিন্ন, খালি ওই জায়গা না, বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে বাড়িতে ফিরে আসি। যখন ফিরে আসলাম তখনই তো খালি হাত পা, যেহেতু আমার শিখতে সময়টা চলে গেছে। এবার বাড়িতে এসে কী করবো? তো আমি তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। অনেককে জানালাম যে আমি একটা কাজ শিখেছি, এটা করা যাবে বাংলাদেশে, এটা করলে আমরা লাভবান হতে পারবো বা একটা আমাদের দেশকে কিছু দিতে পারবো। আমাদের দেশ কিন্তু এই মাছটা বিদেশ থেকে নিয়ে আসে, তো আমার কথায় কেউ গুরুত্ব দেয়নি। তখনই তো কী করবো দিশা খুঁজে পাচ্ছি না, যে আমি নিজের থেকে যে একটা প্রজেক্ট রেডি করবো এরকম তো পয়সা নাই। তো আমি যে ঢাকা গার্মেন্টস অফার এই হেল্পার হিসাবে জয়েন করি। কিছুদিনের মধ্যে আপনার অফারটা হয়, তো আরামে চলছিল আমার এই অবস্থায়। আপনার হলো দিন যেতে থাকে 2004 সাল আসে। 2007 সালে আপনার ঢাকা মিরপুরে একদিন বেড়াতে গেছি 11 নম্বরে, যে ওখানে লিঙ্কন নামের একটা ভাই, ওনার একটা অ্যাকোরিয়ামের দোকান ছিল। দোকানটা দেখে আমার খুব ভালো লাগছিল যে এই তো সেই দোকান, সেই দোকান যে কাজ আমি দীর্ঘদিন ধরে শিখলাম, যে কাজ শিখে আমার জীবন পরিবর্তন করব পরিকল্পনা ছিল। হ্যাঁ, আর সেই স্বপ্নের একটা স্মৃতি এই জিনিস দেখলাম। তো আমি দোকানদারের সাথে যোগাযোগ করি, দীর্ঘ 3-4 বার যাওয়ার পরে দোকানদারের সাথে আমার ফাইনাল আসে কথা। তো দোকানদার আমাকে বলল যে আপনাকে একজন ব্যক্তির সাথে পরিচয় করায় দেবো, উনি আপনার ব্রুড মাছ সংগ্রহ করায় দিতে পারে। যদি সংগ্রহ করায় দিতে পারে তাহলে আপনি কি প্রোডাকশনের যে পোনাটা আমাদের দেবেন? তা বললাম হ্যাঁ দেবো। তো উনি আমার তামিম ভাই নাম করে, উনি তখন মগবাজার ওয়ারলেস রেলগেট থাকতেন, উনিয়ার সাথে আমার পরিচয় করায় দেন। উনি বলল ঠিক আছে, আপনি যখন কাজ জানেন তো আমরা আপনার ব্রুড মাছ কালেকশন করে দেবো। ওই বাসায় যে মাছটা থাকে মানুষের, তো ওই মাছটার বয়স তো 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যায়, ওখানে কিন্তু ব্রুড তৈরি হয়। তো ওই বাসার থেকে ওই মাছগুলো কালেকশন করে আমাকে দিল, আর ওই 6 জোড়া মাছ ছিল। ওই 6 জোড়া মাছের দাম নিয়েছিল 600 টাকা। আচ্ছা, 6 জোড়া মাছ মানে কোন প্রজাতির? আমরা তো জানি ওটা গুরামিন, গুরামিন। আচ্ছা হ্যাঁ, ওটা ব্লু গুরামিন ছিল। তো ওই মাছ দিয়ে আর 20 টাকা আপনার রিক্সা ভাড়া নিয়েছিল আমার থেকে, 620 টাকা দিয়ে আমার বেতনে যেটা অবশিষ্ট টাকা ছিল ওইটা দিয়ে আমি কিনে নিয়ে বাড়িতে চলে আসি। চলে এসে এখানে আপনার এই চারিটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওই সময় বাড়িতে এসে আবার 180 টাকা একজনের থেকে হাওলাত করে নিয়ে কিনছিলাম, কিনে আপনার এর ভিতরে ডিম নিয়েছি। তো মাছে যখন ডিম নিয়েছি, ডিম নিয়ে দেখি ডিমটা টিকছে না, ডিম হয়েছে ডিমটা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিমে মেল পাচ্ছে না ঠিক মতো, বাবা অসুবিধা।
তো বাবাটারে আবার রেস্ট দিয়ে কিছুদিন পরে আবার বসাইছি, বসালে দেখি মেল পাইছে কিছু রেণু ফুটে গেছে। তখনই আমার আনন্দ বুকটা ভরে যাচ্ছিল যে এই তো শুরু হয়ে গেল, পাততেছি। তো আপনার এর থেকে এবার আপনার রেণু আস্তে আস্তে অন্য আরও গ্রুপ নিয়ে আসলাম, আর এর যে মাছটা বড় হতে থাকে ওই মাছটা আবার মার্কেটে জেনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, ওনাকে দিয়ে দিতাম। এভাবে দিতে দিতে আপনার ট্যাঙ্কি শুরু করি, ছয় জোড়া দিয়ে। এরপরে আপনার প্রথমে ওই নিচে তিনটা ট্যাঙ্কি করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা ট্যাঙ্কি করি, তারপরে চারটা করি, তারপরে আবার চারটা করি। এবার মাছ আমাকে বলছে যে তুমি ট্যাঙ্কি বাড়াও। মাছ হচ্ছে মানে আপনার কথা শুনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে এপিজে আবুল কালামের একটা কথা যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। জি, মাছ আমাকে বলছে আমাকে জায়গা দাও, আমি আরও জায়গা চাচ্ছি, আমি বড় হব। তো এই জন্য তখন আমি ধাপে ধাপে জায়গাটা বড় করতে থাকি।